প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি নিতাই চন্দ্র দাস, সহকারী শিক্ষক, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়। তো আজকে তোমরা জানো যে তোমাদের আমি বরাবরই বাংলা প্রথম পত্রের উপর ক্লাস নিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটা নতুন গল্প শিখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠটা শুরু করার আগে আমার একটা ভালো মজার স্বপ্নের কথা মনে পড়ে গেছে, যেটা গত রাত্রেই আমি দেখেছি স্বপ্নটা। সেটা হচ্ছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তারপরে আমরা আসলে মূল গল্পে চলে যাব, আজকের পাঠে চলে যাব। তো স্বপ্নটা হচ্ছে এরকম যে গত রাত্রে যখন ঘুমাইছিলাম একদম মাঝরাতের দিকে, একজন পরী আসলো স্বপ্নে। সে পরী এসে আমার পিঠে দুটো পাখা লাগিয়ে দিল। তো পাখা দিয়ে আমি পরীদের দেশে উড়ে চলে যাচ্ছি। উড়তে উড়তে যেতে যেতে একদম আকাশ মহাকাশ পাড়ি দিয়ে যখন সেই স্বপ্নের রাজ্যে যে পরীদের সাথে পৌঁছাইলাম, তখন সেখানে দেখলাম যে শুধু একটা পরী নয়, আরও অসংখ্য অনেকগুলো পরী রয়েছে এবং এই পৃথিবীর মতোই ছোট্ট সুন্দর একটা দেশ রয়েছে সেখানে। তো সে এই দেশের মধ্যে গাছপালাগুলো একদম ফুলে ফুলে সাজানো। তো আমি পরীদের সাথে সারাদিন খেলা করলাম এবং সেখানকার পশু পাখি যত প্রাণী রয়েছে সেগুলো দেখলাম একদম রঙিন, কালারফুল, অনেক সুন্দর সুন্দর আসলে। তারপর তাদের সাথে খেলা করার পর যখন আমার ক্ষুধা লাগলো, তখন আমি খেতে চাইলাম, তখন ওই পরী কী করলো, আমাকে ভাত দিল না, নিয়ে আসলো কি একটা কাঁঠালের মতো বেশ বড় আকৃতির একটা ফল নিয়ে আসলো। সে তো ফলটা যখন আমি একদম ভাঙলাম, তো ভাঙার পরে ভিতরে দেখলাম যে বেশ একদম সুস্বাদু গরম ভাত, ফলের ভিতর থেকে মানে গরম ভাত পাওয়া গেল। কি আশ্চর্য মজার একটা বিষয়, তাই না? হ্যাঁ, এখন তোমাদের মনে হতে পারে যে আসলে দূর স্যার কি বলে, পাগল নাকি স্যার, স্যার কি এগুলা কি হয় কখনো, ওটা ফলের ভিতর আবার ভাত থাকে, আবার কেমন কেমন রাষ্ট্র, আবার মানুষের কি আবার কখনো পাখা হয়, মানুষ কি আবার উঠতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এখানে কবি বলেছেন যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে স্বপ্ন দেখতে আমরা কে না ভালোবাসি, তাই না? আমার যেমন একটা মজার কল্পনার স্বপ্ন দেখেছি, এরকম তোমাদেরই হয়তো অনেক মজার কল্পনার কল্পনা হয় যে এই দেশটা যদি এরকম হতো, বা মজার রাজ্য, কল্পনার রাজ্য। তোমরা আমরা কত কিছুই তো স্বপ্ন দেখতে ভালোবাসি, কল্পনা করতে ভালোবাসি, তাই না? তো এই জন্যই তো বলা কবি বলেছেন যে আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্ব, অর্থাৎ আমাদের রাজ্যে আমরা সবাই রাজা, আমরা যে যার মতো স্বপ্ন দেখতে পছন্দ করি। তো হ্যাঁ, ঠিক এরকমই এই এই স্বপ্নের, অর্থাৎ এরকম আমরা আমাদের কল্পনার উপর ভিত্তি করেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য একটা নতুন সুন্দর কবিতা লিখেছেন, সেটা হচ্ছে নতুন দেশ। তো এই এই নতুন দেশের এই পাঠটা আজকে আমরা পড়ব। তো আজকে এই পাঠের মাধ্যমে আমরা যেই বিষয়টা শিখতে পারবো সেটা হচ্ছে এই পাঠের যে কবি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা এর আগেও দেখে এসেছি একটা ক্লাসে, সেই কাবলিওয়ালা গল্পের মধ্যে তার জীবন সম্পর্কে দেখে এসেছি, তো তবুও আজকে আমরা আবারও দেখব। তাই কবির পরিচিতি বলতে পারবো আজকের এই পাঠটা থেকে এবং সরব পাঠের মাধ্যমে কবিতাটি পড়তে পারবো, অর্থাৎ আজকে আমরা যেই কবিতাটি আমাদের পাঠ্য পড়েছে সেটা আমরা পাঠ করব, এবং কল্পনার মাধ্যমে কীভাবে নিজের একটা রাজ্য তৈরি করতে হয় সেই বিষয়টা পারবো, অর্থাৎ সবাই আমরা কল্পনা করে একটা নিজের রাজ্য তৈরি করব। এই তিনটা কাজ আজকের পাঠ শেষে আমরা করব। তো শুরুতেই দেখে নিই আমাদের পাঠ্য বইয়ে কবির সম্পর্কে যে সকল তথ্য রয়েছে সে বিষয়টা আমরা শুরুতে একবার দেখে নিই। এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্ব সভায় বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1861 খ্রিস্টাব্দে 7ই মে, 25শে বৈশাখ, 1268 বঙ্গাব্দ কলকাতার জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে সে জন্মগ্রহণ করেছেন। যেহেতু তার আমরা পদবী দেখেই বুঝতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর। স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি, অর্থাৎ স্কুল তার ভালো লাগতো না, সেজন্য তাকে যে এমন না যে অত্যন্ত গরিব ছিল যে স্কুলে ভর্তি করে দিতে পারে না, এই বিষয়টা এমন না, আসলে স্কুল তার ভালো লাগতো না, সেজন্য সে স্কুলে যাইতো না। তাছাড়া লোকমুখে শোনা যায় যে স্কুলের শিক্ষকদের চেয়েও নাকি উনি একটু বেশি বুঝত, সেজন্য স্কুল তার ভালো লাগতো না। 17 বছর বয়সে তিনি ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন এবং সে পড়া শেষ না হতেই তিনি আবার দেশে ফিরে এসেছিলেন, কিন্তু শিক্ষা এবং সাধনায় একক অবদানে তিনি বাংলা এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন যে তার কোনো তুলনা নেই। মানে এতই সে সমৃদ্ধ করে গেছেন এই বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যকে
যে তার কোনো তুলনাই হয় না। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, সাহিত্য সকল শাখায় তার আশ্চর্য অবদান রয়েছে, অর্থাৎ অবদানে সমৃদ্ধ হয়েছে। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ এবং চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তার অসাধারণ প্রতিভা, তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, প্রযোজক এবং অভিনেতা। শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারণা সৃষ্টি করেছেন। রবীন্দ্রনাথের একটি দেশপ্রেমমূলক গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যে আমরা প্রতিদিন সকালে আমরা যে সঙ্গীতটা অ্যাসেম্বলিতে করে থাকি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আসলে এই রবীন্দ্রনাথ ঠাকুরেরই রচিত। তাছাড়া ভারতের যে জাতীয় সঙ্গীত রয়েছে সেটাও রবি ঠাকুরের রচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ লেখা গ্রন্থের সংখ্যা অনেক। ছোটদের লেখার মধ্যে তিনি বিভিন্ন রচনা সংকলিত করেছেন, যেমন কৈশোরক, কৈশোরক নামে একটা গ্রন্থ রয়েছে, সেখানে ছোটদের যে লেখাগুলো রয়েছে সেটা একসাথে একত্র করে দেওয়া হয়েছে। তারপর 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, 22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। এ হচ্ছে আমাদের রবি ঠাকুর সম্পর্কে পাঠ্য বইয়ে যে সকল তথ্যগুলো রয়েছে সেগুলো। তো চলো, এর বাইরেও যদি আমরা আরও একটু কিছু জানার চেষ্টা করি, এর বাইরে দেখি আমাদের অনলাইন থেকে ঘেটে একটা তথ্য দেওয়া হয়েছে, চলো এখন আমরা সেগুলো। আজ আমরা বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলবো। তিনি ছিলেন একাধারে একজন অগ্রগণ্য কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তিনি কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলা 25শে বৈশাখ, 1268 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম শারদা সুন্দরী দেবী। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নরম্যান স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন পড়াশোনা করলেও বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ার কারণে বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 1873 সালে 11 বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়। তিনি 1878 সালে ব্যারিস্টার পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে পাড়ি জমান। তিনি 1880 সালে ইংল্যান্ড থেকে ফিরে আসলে 1883 সালে ভবতারিণী দেবী তথা মৃণালিনী দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1891 সাল থেকে পিতার আদেশে নদিয়া, যা বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া জেলা, পাবনা ও রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারিগুলোর তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1901 সালে রবীন্দ্রনাথ বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি পরবর্তীতে 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে। ১৯৩০ সালে জার্মানিতে আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ হয়। সাক্ষাতে তাঁরা দর্শন, মানুষ ও বিজ্ঞান ইত্যাদি নিয়ে আলাপচারিত করেছিলেন। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে 1940 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বমোট উপন্যাস 13টি, এর মধ্যে উল্লেখযোগ্য হল নৌকাডুবি, চোখের বালি, যোগাযোগ, মালঞ্চ, ঘরে বাইরে, শেষের কবিতা ইত্যাদি। এছাড়া তিনি 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলনও লিখেছিলেন। রবীন্দ্রনাথের গল্পগ্রন্থ হচ্ছে গল্পগুচ্ছ। তিনি 1915টি গান লিখেছেন। তার নাটক মোট 38টি, এর মধ্যে বসন্ত, তাসের দেশ, কালের যাত্রা, ডাকঘর, অচলায়তন, চিত্রাঙ্গদা ইত্যাদি উল্লেখযোগ্য। তার সর্বমোট ছোট গল্প 95টি, এর মধ্যে ভিখারিণী, দানা পাওনা, শেষ কথা, ছুটি, হৈমন্তী, ক্ষুদিত পাষাণ, অতিথি, গুপ্তধন ইত্যাদি উল্লেখযোগ্য। তার কাব্যগ্রন্থ সর্বমোট 52টি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কবি কাহিনী, বনফুল, বলাকা, মানসী, শেষ সপ্তক, লেখন, চিত্রা, গীতালি, উৎসর্গ, পুনশ্চ, গল্প স্বল্প, পরিশেষে ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। অপরদিকে কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত
ভানুসিংহ ছদ্মনামে কিছুদিন লেখালেখি করেছেন। তার উল্লেখযোগ্য উপাধিগুলো হলো বিশ্বকবি, কবিগুরু এবং গুরুদেব। কালজয়ী এ বাঙালি সাহিত্য স্রষ্টা 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় পরলোকগমন করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে রবি ঠাকুরের জীবনী তো আসলে বলে শেষ করার মতো না, অনেক বিশাল। তো এই ছিল তার মোটামুটি সংক্ষিপ্ত জীবনী। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই উনি যে কবিতাটা আমাদের এই পাঠ্য বইয়ে লিখেছেন অর্থাৎ নতুন দেশ, সেটা এখন আমরা পাঠ করব, সবাই মনোযোগ সহকারে শুনব। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউ নাচে। অর্থাৎ এখানে গল্পের যিনি নায়ক তার বাড়িটা হয়তো নদীর কাছেই, তো নদীর ঘাটের কাছে একটা নৌকা বাঁধা আছে, যখন সে নাইতে যায়। নাইতে মানে হচ্ছে গোসল করতে, আমরা জানি ছোটোবেলা শিখেছি বা এখানেও শব্দের অর্থের মধ্যে রয়েছে, নাইতে মানে হচ্ছে গোসল করতে। যখন এখানে এই গল্পের নায়ক গোসল করতে যায় তখন সে দেখে যে জলের ঢেউ নৌকাটা নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে। অর্থাৎ আজ গিয়ে সেখানে সেই দূরের পানে, পানে মানে হচ্ছে দিকে, পানে শব্দের অর্থ হচ্ছে দিকে। আজ গিয়ে সেইখানে, সেইখানে আজকে গিয়ে দেখাই যে দূরের পানে তাকায় দেখি মাঝ নদীতে নৌকা আর নেই, নৌকা যেন ভাটার টানে কোথায় চলে গেছে। ভাটা মানে হচ্ছে আমরা জানি যে নদীতে জোয়ার হয় এবং ভাটা হয়, যখন নদীতে পানি আসে তখন সেটাকে আমরা বলি জোয়ার, এবং নদী থেকে যখন পানি চলে যায় তখন সেটাকে আমরা বলি ভাটা। এই ভাটার টানে নৌকা যেন কোথায় চলে গেছে। এখনই শুরু হচ্ছে সেই গল্পের নায়কের কল্পনার রাজ্য। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেইখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। অর্থাৎ এই যে নৌকা চলে গেছে ভাটার টানে, নদী দিয়ে শুধু যাচ্ছে তো যাচ্ছে, আমি জানি না সেই এই নৌকা কোন দেশে চলে যাবে, সেইখানে কেমন মানুষ থাকে, কেমন করে থাকে সেটা আমি জানি না। থাকি ঘরের কোণে সাথ জাগে মোর মনে। অর্থাৎ এখন কবি বলতেছে বা গল্পের নায়ক বলতেছে যে থাকি ঘরের কোণে। ঘরের কোণ বলতে এখানে সবসময় সে ঘরে বসে থাকে বিষয়টা তা না, ঘরের কোণ বলতে এখানে বোঝানো হচ্ছে ছোট্ট একটা জায়গা, এলাকা ছোট্ট। অর্থাৎ আমরা যেমন শুধু একটা গ্রামে একটা নির্দিষ্ট এরিয়াতে বসবাস করি, এর বাইরে কোথাও যাই না, এর বাইরেও কিন্তু একটা চমৎকার সুন্দর পৃথিবী রয়েছে, সেটা যেমন আমরা আসলে সবসময় দেখা হয় না, ঠিক এরকম কবিও বলতেছে থাকি ঘরের কোণে, অর্থাৎ এই ছোট্ট জায়গাটার মধ্যেই সবসময় বাস করি। সাথ জাগে মোর মনে, অর্থাৎ মনে খুব ইচ্ছা জাগে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। এই যে এই নৌকাটা একদম ভেসে ভেসে নতুন নগরে, নতুন বনে, নতুন জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ জানি না কোন দেশে চলে যাবে এই নৌকাটা। এরকম নৌকার মতো ভেসে ভেসে যদি নতুন একটা রাজ্যে চলে যেতে পারতাম তাহলে কতই না মজা হতো। দূর সাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। অর্থাৎ এই নৌকাটা হয়তো চলে যাবে কোথায়, দূর সাগরের পারে, যেখানে অনেক সমুদ্র রয়েছে, যেই সমুদ্রের পারে যেখানে নারকেলের এই এই বন রয়েছে। অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডে ছবির মধ্যে দেখতে পারতেছি যে জলের ধারে নারকেলের বন রয়েছে, বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপের এরকম দৃশ্য দেখা যায় বা সমুদ্র অঞ্চলে এরকম দৃশ্য দেখা যায় যে নারকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে, অর্থাৎ একদম সারি সারি হয়ে নারকেলের বন দাঁড়িয়ে রয়েছে, এরকম সাগর পারে হয়তো বা নৌকাটা চলে গেছে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে নাচে। আবার লেখকের এখন নায়কের কল্পনা হচ্ছে হয়তো যদি আমি এমন কোথাও যেতে পারতাম যেখানে পাহাড় চূড়া রয়েছে, একদম হিমালয় পর্বতের মতো বিশাল পাহাড়, পাহাড়ের গায়ে অসংখ্য বরফ জমে রয়েছে, এই পাহাড় চূড়া সাজে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না। অর্থাৎ এমন জায়গায় যদি চলে যেতে পারতাম, আমি যাইতে পারতাম যেখানে অসংখ্য বরফ রয়েছে, সেই বরফকে ডিঙিয়ে যেতে যাওয়া কারো সাধ্য নেই, এরকম অঞ্চলে যদি আমি যেতে পারতাম তাহলে কতই না মজা হতো।
কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, অর্থাৎ যদি এখানে কল্পনা করছে যে আমি যদি এমন জায়গায় যেতে পারতাম সেখানে কোন সে বনের তলে, অর্থাৎ কোন বনের তলে এই নৌকা চলে যাবে নতুন ফুলে ফলে, অর্থাৎ সেই সেখানে রয়েছে নতুন প্রকৃতির ফুল, নতুন প্রকৃতির ফল, নতুন প্রকৃতির কত রকমের পশু পাখি দলে দলে ঘুরে বেড়ায়, এরকম একটা অঞ্চলে হয়তো এই নৌকাটা চলে যাবে। কত রাতের শেষে নৌকা সে নৌকা যে যায় ভেসে, অর্থাৎ এই এই নৌকাটা শুধু যাচ্ছে তো যাচ্ছে, কত দিন কত কাল যাবে কে জানে। বাবা কেন আপিসে যায়, যায় না কেন নতুন দেশে। এখন আবার গল্পের নায়কের এখানে একটা আফসোস হচ্ছে যে বাবা কেন আপিসে যায়, অর্থাৎ আপিস এখানে এই আপিস বলতে বোঝানো হয়েছে অফিসকে, অর্থাৎ কার্যালয়কে। অর্থাৎ এখানে গল্পের নায়কের বাবা বা এই কবির বাবা এই কোথায় যায়, আপিসে যায়, অফিসে। এখন বলা হচ্ছে যে বাবা কেন প্রতিদিন একই অফিসে যায়, এরকম নতুন দেশে প্রতিদিন কেন বাবা যায় না, তাই না? তো এখানে এই গল্পের নায়কের আসলে কল্পনারই একটা রাজ্য, এই যে নৌকা চলে চলে গেছে কোথায় চলে গেছে কে জানে। এরকম আমাদের প্রত্যেকের একটা না একটা কল্পনার রাজ্য অবশ্যই আছে। তো তোমাদের একটা সে সম্পর্কে ছোট্ট একটা বাড়ির কাজ রয়েছে যে তোমরা তোমার মনের মতো করে একটা কল্পনার রাজ্য তৈরি করবে এবং সেটা 10 বাক্যে খাতার মধ্যে বাড়িতে বসে লিখবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ যারা আমার এই ক্লাস দেখেছ তোমরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাড়িতেই থাকবে, কোথাও যাবে না যেহেতু লকডাউন চলছে। এবং এর পরবর্তী যে ক্লাসটা আসতেছে সেটাও দেখবে, এবং অনলাইনে যত ক্লাস হয় এখন সকাল ছাড়াই অসংখ্য ক্লাস দিয়ে থাকে, সবগুলোই তোমরা দেখবে সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায়।